মনিটাইজেশান সেট আপ পাওয়ার পর যেসব তথ্যগুলো অবশ্যই আমাদের দিতে হয়। আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আসলে মনিটাইজেশান সেট আপ পাওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আমাদের সেট আপের ক্ষেত্রে দিতে হয়, সেই নিয়েই মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথম অবস্থায় আমাদের সেট আপের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্টার সেট আপটা চলে আসে। অনেকের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু সবার আগে কিন্তু স্টার সেট আপটাই আসে। আর এমন সময় আসে অনেকেই ভাবতেই পারেন না এই সময়ে যে সেট আপ চলে আসতে পারে। কাজেই পেজ খোলার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রথমে একটা টিন সার্টিফিকেট করতে হবে, এরপর একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এগুলো আপনাকে রেডি রাখতে হবে যাতে করে সেট আপ পাওয়ার পরে পরেই আপনি তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করতে পারেন। কাজেই যাদের ফেসবুক পেজে কাজ করার ইচ্ছা আছে তাদের অবশ্যই আগে একটা টিন সার্টিফিকেট খুলতে হবে, এরপর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট খুলবেন ওই ব্যক্তির নামে যে ব্যক্তির নামের আইডি দিয়ে আপনি পেজ খুলেছেন, অর্থাৎ আইডিতে যেই নাম থাকবে সেই নামেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর টিন সার্টিফিকেট খুলতে হবে। আর যখনই স্টার সেট আপ বা রিল সেট আপ বা ইনস্টিম অ্যাড সেট আপ চলে আসে তখনই কিন্তু আপনার এই তথ্যগুলো লাগবে। কাজেই আগে থেকেই এই তথ্যগুলো আপনাকে রেডি রাখতে হবে। আমি আবারও বলছি, টিন সার্টিফিকেট আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে যে আইডি দিয়ে আপনি পেজ খুলেছেন ওই আইডির নাম যে ব্যক্তির নামে সেই ব্যক্তির নামেই আপনাকে টিন সার্টিফিকেট আর ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। অনেক সময় আমরা দেখি অনেকের বাচ্চার নাম দিয়ে আইডি খুলে থাকেন, আবার সেই আইডি দিয়ে আপনি পেজ খুলে থাকেন। সেই ক্ষেত্রে বাচ্চার বয়স যদি 18 বছর না হয় তাহলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না আর টিন সার্টিফিকেটও করতে পারবেন না। কাজেই আপনাকে ফেসবুক আইডি ওই এমন ব্যক্তির নামে দিতে হবে যে ব্যক্তির 18 বছর হয়েছে এবং আইডি কার্ড আছে বা স্মার্ট কার্ড আছে, কারণ স্মার্ট কার্ড দিয়েই কিন্তু আপনাকে আইডিটা খুলতে হবে আর সেই আইডি দিয়েই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর টিন সার্টিফিকেটটা করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেট আপ পেয়ে যান অনেকেই, কিন্তু এই তথ্যগুলো সঠিকভাবে দিতে পারেন না বলে সেট আপ রিজেক্ট করে দেয় ফেসবুক। অনেকে সেট আপ পেয়েও কিন্তু কাজ করতে পারছেন না, কারণ তাদের তথ্যগুলো ঠিক থাকে না। কাজেই ফেসবুক পেজ যে আইডি দিয়ে খুলবেন এই আইডি কিন্তু কোনো বাচ্চার নাম দিয়ে খোলা যাবে না, প্রাপ্তবয়স্ক একজনের নাম দিয়ে খুলতে হবে। তাহলেই কিন্তু আপনি ঠিকঠাকভাবে সব রকমের তথ্য পূরণ করতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।